ইয়া খুলা বংশ চিরং তাি এই যে মামাউনি পুত্র সন্তান লন্দেহতে আমার খুল বংশ পরম্পরা যে ইয়ে মানে দীর্ঘকাল বলে যাবো দিয়ে এসে আজানি নেবায় কান মানে বংশ পরম্পরা বাজে যাবো বংশবর আমরা ইত্যুথুম নহ এলিস আমার আমার এই বংশবো আরও নেজাবাকাতুন থারা ধারাতুন ধারা জেনারেশন টু জেনারেশন যাবাক আজানি নিবেলা আরো কান করা তাই সেম নম্বর বুত দায় একজন পার্টিপার্য দায় একজন বলতে ইয়ে দায়াদ অথবা ইয়ে হেরিটেজ আমাৰ তোমাৰ যদি ফেমিলি গা কিছু গম গম হেৰিটেজ বনাওঁ নাই ইয়েদি মূল্যহীন অথবা ইউজলেছ হেৰিটেজ নহয় গম গম দোল যি নাকি মিনিংফুল সেই ধৰণৰ কিছু যেন কুলচাৰিত্ৰ আগে নানা কিছু আগে অথবা ইয়ে বাম্মা পৰম্পৰা নতুন আজু বিজনা নতুন দূৰকি যিকোনো সম্পদ আগে চিনি ৰক্ষাকৰণ সেইধৰণৰ হেৰিটেজ নেজান আগেত ৰক্ষণাবেক্ষণাকৰণ যেন আমি দুয়ো টিকে তুমি ইয়াৰ আগে দে আমাৰ

ইয়েন হারা হবো উনি হারা গোয় সব সময় যদি ইয়ে ই করে দিয়ে দেওয়া হয় হাবে দিনে দিয়ে হয় অবশ্যই সে ধরনের নহব না হব তে তা মানে সব সময় সচেতনতা পরিবু গম সুশিক্ষা দি পরিব সুশিক্ষা দেহা পড়বো গম আচার আচরণ করা সমাজত এই যে সি আমার যেমন ধর্ম পুণ্য ঘর ইনি দেখা পড়বো এই যে আমার দায়ের মোনারঙ্গা ইয়েন কারণ আমার বিড়েট হেরিটেজ হয় সাংমা সাংমানের মধ্যে ঠেজাদক সাম্মা নিদু আস্তে আস্তে বাড়ি জাদককে তারা কালচার তার সংস্কৃতি ভাষা আলাদা যেহেতু আগে ইনি রকনা বেক্ষণাগত এই হেরিটেজ সন্দারা জাদককে আমি ই তাহলে আমি সিহরদেমে আমি সাংমা সদা যেমন গুরুদারা নাচ গান ঘরোয়া তুমি এই যে বিজুক তো ইয়ে কর সাংমা গান সেগ ইয়ে শেগ এনে বেকানে হেটেজর আগে বাতিল দেয় এনে ডেগাই করব তারা রাগাভর এমনভাবে যে আমার যারা নাকি এডাল্টই আমি যারা নাকি পুজোসভার আদর্শবান করে চলাম পড়ি আদর্শবান করে চলি নমারলি ইয়ে অলরেডি শুন আমার সাংমা গুরু গাভুর সন্ধান দেয় এ চাংমা নি খুব ইয়ে ক্রিটিক্যাল এই হয় বানাবল চান দেয় অলরেডি শুন নাই আমার ই আমি যদি এডাল টু নিই এ তালা চাইনি এতালাই আমি যদি সে রং আদর্শ দিয়ে দিই ডা আমরা বলি যাব কোথন সে আমি যদি সে আদর্শ দি ভারে দেওয়া হয় এটা নয় উক কুণ্ডা মুহই মুই গ রঙ

এই পুণ্য দান ঘূৰিবাক দে এই ধৰণৰ ঘূৰি দক্ষিণা ই ঘূৰি বাক তাৰাৰে পুণ্য অনুষ্ঠান ঘূৰি দে বাকী আজানেনে এইবিলাক ই ঘৰণ দেই লা এই ফাচানী খুব গুৰুত্বপূৰ্ণ বন্ধু দেই তুমি চব একো তোমাৰ গুৰু গা আগে তোমাৰ বেমাৰ মা বাব তুমি চব বে একো গুৰু গাড়া আমাৰ তোম বেট গম গম ঘট্তক ইয়ে ঘট্ত বনায়ে নহয় মেটেৰিয়েলিষ্টিক ইয়ে দিগদিয়েনি নহয় দে এইটো গুৰু অন্ত গমে নালৈ ফটকা নহয় মই নাৰণ দাদাৰা ডাঙৰ এটলিষ্ট যদি এক কৰে সিহঁতে দুৰ্ভাগ্য নহ'লে হোমলেস অবস্থায় নুভুরলি বা কোন যদি কমন সেই আসাম গ্রহণ দেয় প্যাক কোনো যাই এটা উদিপাহিবা এটা তারা বাণ সাহাড়ি অনেক কিছু সি বা পড়াশোনা সি বা প্যাক কোনো গড়ে দরে থেবা ঘন ঘন সেসিডেণে আজলতে মানে গরে দরে সিডেন ইয়ে থালা বরফ ব্যবহার নয় আজলত্তে গুণ ধর্ম আমি হাইন্য ঠিক রিবু হ্যাঁ শ্রদ্ধর্মন নামে হেন ঠিক আবু আমার জীবনতাইন এপ্লাই করবো ইসিনহাতে বরফ ব্যবহার দে এতে ইদ মানুষজন ই এক ধরনের ইয়ে আমেকানতে গমে গম হুম বজঙে বজ হ গমন দিয়ে গেলাম গমত বালুতুরি বাড়ি বজালে একরতলাত একর তোলাত দে তেলায় দহি টেন্ডিয়ে আগে দহি তেন্দুর আগে গমন দিয়ে আগে বজেন্দু দরে তাহলে বাম মাই হিসাবে এবং আমি ইয়ে হি হয় আমার সমাজের আমি বৃদ্ধ লোক অথবা আমি হি হব একটা রেসপন্সিবল এডাল্টস হিসাবে আমি বেগ কোন মুরব্বী হিসাবে আমি বে কোন রকম আচার আচরণ করা না সৎ আচার আচরণ করা না সামনে ইয়ে করোনা মানে সৎ আচার আচরণ করা না এবং প্রেকটিক্যালি দেখে দেওয়া একটা বড় বিষয় দি

ফল গুরিবাগে দেয় কাঞ্চ আদর্শ যদি দি ভার দেয় হয় আজলতে গুরু গড়াহ তো গমে তুলিবার গরত তু দে গর গ পরিবার মধ্যে সমাজের মধ্যে মেইন ইউনিট দেয় ইউনিট যদি গমালে নুদিলি সমাজত নুদিলি সে গরত মানে সমাজত গেলে হনই নেই তাহলে আজলতে গরত বাম মাহ আজু বিজু নানো গমে দালে সৎ ব্যবহার করলি গম ব্যবহার করলে গুরুত্বই গম পরিবার যদি দি ভারদে হয় সে গুরু ইয়ে নয় যে পরিবারের সেবা দেয় সেই মামলে বাপু সংনে নেই সব সময় সূর্য জগরা নানা কিছু গালাগালি ইয়ে ইউনিটি গান নেই হারমনি নেই সব সময় মানে ঠেলা ঢেলি নেই সে গুরো ফুস আজলে আমি হর্ণ বেজি কিন্তু মেন্টালি তারা শিখ গুরুদন্দে এটা লাই সে সাইকলজি সাবজেক্ট যারা গঞ্জন ধারাই হর পান এবং সিওনের ফো সাবানোর আচার ব্যবহার অনেক কিছু বুঝি পারে এটা লাগে গুরুণরে যদি গম এটা ইয়ে তুলি দেয়। দেওয়া হয় স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য গঠন ঘুরি নি হয় এবং এনে সৎকর্মে যদি দেখে ভারদে হয় মো মনে আমার সংস্কৃতি ঘুরিবার নেই এটলিস্ট আমি পরম্পরা আমি যেমন ইয়ার হিয়ং দিনও ই এই হিয়ং দিনতুন আমার একমাত্র আশা হতে যে আমিও ধর্ম এবং ঘুরব সাথে আমার সংস্কৃতি যা বিছ ধর্ম কর্ম সৎ ধর্ম চিকিৎসা গায়ে এনে গুরুণে রাগেদেবা আশা নি নো আমি হিয়ং পালে তিয় ন এত হরত বিরত গুঁড়িরা এত ই গুড়ি র ইয়ে নেই তুমি চিনিবা সিনে সচেতন থেপা বাককুন তুমি ধরুন হক বুড়ো হক মুরব্বিয়াগণ বাককোনাগণ বাককুন যা রেসপন্সিবিলিটি নিয়ে যা আদর্শ নিয়ে নিই যা ইয়ে ঠেলে খুব সুন্দর পরিবেশ একখান দল হব এবং গুরি উমুলি যে সংঘর গাগুরে তাদের ধারা সামারে মানে ই হয় আঙুল থেকে নবি গায়ে অমুকি চমুক ইয়ে আইন নি ই দিয়ে নারা লাই এইখানে বেকানি তাকি আমি চালে ধরিম তুড়ি মোর তার আশীর্বাদ করি আমি সূত্রপাত গুড়ি দিবসগুড়ি তার উদ্দেশ্যগুড়ি নিয়ে অষ্ট পরিষ্কার সজাপতি দানীয় বস্তু দান ঘুরি দন ঋষিবাবু দায়ী আমার উপাসিকাও আগে উপাশিকা দিবি আগন আবার বৃদ্ধ অবস্থা আগন তারিণ্নও আগে উপাসও বয়স্ক ইউন তারও আমি হি হয় সুস্থ ইবং সি হয় গম দরমর লাইফ স্বাস্থ্য তার গম থাকব দীর্ঘায়ু লাভ কর্তুক রোগ বেদি সমুক নার্থনা করে সূত্রপাত ঘুরি দিব বিশেষ গুর থ্রুড়িম্বাবুর থ্রীম থম ছয় বছর বয়সেই তার আয়ু বর্ণ সু প্রজ্ঞা লাভ করুক এবং তার ডাঙরতার সাথে 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 মা বাবর নাম উজ্জ্বল করে দিয়ে পারে পারা সমাজের নাম উজ্জ্বল করে দিয়ে পারে পারা এবং উমুলি যে সানি সঙ্গি যে বাম্মা যে ইয়ে ই পুরনগুড়িটি ফারক পারা এই সুনাম গড়ক সে আমি সালে বুদ্ধ ধর্ম শঙ্কর আশীর্বাদ নি আমি দিনে দিয়ে আমি সালে শুক্রপাত গুড়ি দিব তুমি সালে তিন পলা সাহ দুবার দিনে দিয়ে ফরিত্রাণ পাতাম কর